जयाय तारा जय तारा। आज हमरा सुनबो जानबो आसन सम्पर्के योग आसनेर माध्यम दिए सुस्थ शरीर किभावे पावा जाय एवं एई योग आसनेरी नाम होच्छे ब्याम। ব্যায়ামের মাধ্যম দিয়ে বা যোগ আসনের মাধ্যম দিয়ে শরীরকে কিভাবে সুস্থ সবল রাখা যায়, এমনই অনেক আসনের কথা আগেও বলেছি, অনেক মুদ্রার কথাও বলেছি, অনেক তন্ত্রমন্ত্রের কথা বলেছি বা স্বপ্ন দোষ নিয়েও বলেছি। ঠিক এইরকমই একটি যোগ আসন নিয়ে আজকের এপিসোডটা আপনারা শুনতে থাকুন, কিভাবে আসনের দ্বারায় শরীরকে সুস্থ রাখা যায়। এই যোগাসনের নাম বকাসন, খুব ছোট্ট নাম বকাসন, কিন্তু এই আসনটি খুবই উপকারী আসন। এই আসনে শরীরের আকৃতি অনেকটা বকের আকার নেয়, তাই এর নাম বকাসন। এই আসন করার প্রণালী কিভাবে করবেন, প্রথমে হাঁটু ভেঙে বসুন। এবার দু হাতের চেটো সামনে এমনভাবে পেতে রাখুন যাতে হাতের আঙুলগুলো সামনে দিকে ফেরানো অবস্থায় থাকে এবং পাছা পেছনের দিকে সামান্য তুলে দু হাতের ওপর সম্পূর্ণ ভর দিয়ে দু হাঁটু তুলে দু কনুয়ের উপরে রাখুন। যারা প্রথম প্রথম করবেন তারা হয়তো পারবেন না, তখন আগে একটি হাঁটু একটি হাঁট কনুয়ের উপরে রাখুন, তারপরে অপরটিকে চেষ্টা করুন। কিন্তু যদি একসঙ্গে পুরো হাতের উপরে ভর দিয়ে দুটো হাঁটুই যদি দুই কনুয়ের উপরে রাখতে পারেন খুবই ভালো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে প্রথম 10-15 সেকেন্ড সময় দিয়ে আসনটি করুন, 3 বার অথবা 4 বার করবেন। যারা নতুন করছেন তারা 4 বার করতে যাবেন না, 3 বারই করবেন প্রথম প্রথম। এবং প্রতিবার এই আসনটি করার পর একবার করে সব আসনে বিশ্রাম নেবেন। এই আসনের কার্যকারিতা ও উপকারিতা, এই আসনের রোজ অভ্যাসে হাতের ধমনীতে রক্ত চলাচল বৃদ্ধি পাওয়ায় হাতের পেশি ও স্নায়ুমণ্ডলীর জড়তা দূর হয়। বকাসনে নিয়মিত অভ্যাসে কাঁধের ও হেল্টয়েড পেশির আকার বাড়িয়ে দেহকে সুশ্রী ও সুগঠিত করে, মানে দেহের আকার সুন্দর তৈরি করে বা আকর্ষণীয় করে। এছাড়া পেটের পেশিকে মজবুত করে এবং যাদের বদ হজম হয় তাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। হাতের ওপর শরীরের সমস্ত চাপটা পড়ে, তাই সমস্ত শরীরের ভর থাকায় হাতের বেশি শক্তিশালী হয়। এবং এই যে আমরা হাতের উপরে চাপ দিয়ে পুরো হাঁটু দুটো তুলে নিচ্ছি, দেখুন এবার কী হচ্ছে, ঘাড়ের উপরেও হালকা চাপ পড়ছে। তাহলে এখানে কি হচ্ছে, পুরো শরীরেরই কাজটা হচ্ছে এবং মেরুদণ্ড সোজা যখন হয়ে পায়ের উপরে চাপটা পড়ছে, সেই পায়ের হাঁটুর চাপটা গিয়ে পড়ছে কনুয়ের উপরে। এবং হাতের চেটো মাটিতে সামনের দিকে রেখেছি, এই দেখুন হাতের আঙুলগুলোতেও একটু চাপ পড়ছে হালকা করে। তাহলে কি হচ্ছে, হাতের এই যে কবজির কাজটায় এখানেও চাপ পড়ায় এইগুলোও মজবুত হচ্ছে এবং এই শিরা উপশিরাগুলো রক্ত চলাচল খুব স্বাভাবিক হওয়ার ফলে এই শরীরের এই অংশগুলোও মজবুত হচ্ছে। এইভাবে আপনারা নিত্য করুন,
এই বকাসন দেখবেন শরীর সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। আজ এই পর্যন্তই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মঙ্গলময় জীবন কাটুক। জয় জয় তারা, জয় তারা।